তমলুক থানা স্টিমারঘাট এলাকায় বিলেতি মদের দোকানে হঠাৎই আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত জিনিসপত্র। দমকলের একটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র সহ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়। গভীর রাতে হঠাৎই আগুন লাগে বলে জানা যায়। স্থানীয় মানুষজন জল ঢেলে নেভানোর চেষ্টা করলেও পরবর্তী ক্ষেত্রে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা কাউন্সিলর মারফত খবর পাই যে তমলুক এফএল শপে একটা দোকানে আগুন লেগেছে। আমি ফায়ার ব্রিগেড নিয়ে যথারীতি তমলুক ফায়ার স্টেশন থেকে চলে আসি। এসে দেখলাম আগুনটা জ্বলছে, মিনিট কুড়ির চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। মালপত্র নষ্ট হয়েছে মোটামুটি লক্ষাধিক টাকার, দোকানদারের বয়ান অনুযায়ী লক্ষাধিক টাকার মালপত্র নষ্ট হয়েছে স্টেশন। হ্যাঁ, দমকলে দুটো ইঞ্জিন, একটা ইঞ্জিন কাজ করেছে এবং একটা পাম্প কাজ করেছে, পুকুর থেকে জল নিয়েছি আমরা, দুটো ইঞ্জিন। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়তে পারেনি, যার ফলে ক্ষতি হয়নি আশেপাশের দোকানেরও। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান বিলেতি মদের দোকানের মালিক। ছিল আমরা মানে আমাকে তো পাশের দোকান ফোন করে ডেকে ডাকলো, দেখলাম এসে বললো যে ঘর দোকানে আগুন লেগে গেছে, এক্ষুনি ছুটে এসে দেখলাম যে পুরো দোকানে আগুন দাও দাও করে আগুন জ্বলছে। 12 লাখটার উপর মাল ছিল, ফ্রিজ ফ্যান সব দাও দাও করে জ্বলছে, তো পুরো দোকানটা ছাই হয়ে গেছে। হ্যাঁ, দমকল নেমানোর আগেই 80% পুড়ে ছাই হয়ে গেছে। এটা ফরেন লিকটের সব কী করে আগুন লেগেছে তো জানি না, ওনার পক্ষদর্শীরা বলছে, কেউ বলছে শর্ট সার্কিট, কেউ বলছে তো কেউ আগুন লাগিয়ে দে। আমার মনে হচ্ছে যে আগুন লাগিয়ে দিয়েছে, কেন শর্ট সার্কিটে কখন আমাদের সব বন্ধ থাকে ইলেকট্রিক। আনুমানিক কেমন ক্ষতি হয়েছে? 12 লাখ টাকার উপর তো মাল ছিল, তারপর তো আদার্স ফার্নিচার যা ছিল। তমলুক থেকে খোকন মিশ্র, আনন্দ বার্তা।